প্রশ্ন কিছু লোক মারফত শোনা যায়, যেমন মতিউর রহমান মাদানী, উনি বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে নামাজ পড়েছে বিধায় নামাজের মধ্যে নারী পুরুষের কোনো পার্থক্য নেই। ওনার এই কথা একেবারে গলত, একেবারে ভুল কথা। রাসুল একভাবে নামাজ পড়েননি, মহিলাদেরকে নামাজ ভিন্ন শিখাইছেন হাদিস দ্বারা প্রমাণিত, পুরুষদের নামাজ ভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। ওরা দলিল দেয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম নামাজ পড়ি এরকম তোমরাও পড়ো। এরা বলে বস রাসুল যেভাবে পড়ছে এভাবে পুরুষ নারী সবাই এভাবেই পড়বে। এখানে রাসুল কথাটা কাকে বলছেন? মদিনার মসজিদে সামনে ছিলেন পুরুষেরা, নারীরা এখানে ছিল না, তাই পুরুষদেরকে কথা বলছেন আমি যেভাবে পড়ি তোমরা এভাবে পড়ো। নারীদেরকে ভিন্ন রকম পড়ার কথা বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। বিস্তারিত জানতে চাইলে মহিলারা নামাজ কিভাবে পড়বে, মহিলারা নামাজ কোথায় পড়বে, একটি কিতাব বাংলাতে লেখা আছে, আমাদের এখানেও পাবেন, বাংলা বাজারও বিভিন্ন লাইব্রেরিতে পাবেন, ওই এফ বলক লাইব্রেরি আছে ওইখানে পাবেন, এখানে মিজান লাইব্রেরিতে পাবেন, সংগ্রহ করে নিয়ে পড়বেন ইনশাআল্লাহ, আশা করি বুঝে আসবেন। আচ্ছা, এখন চার মজহাবের যে কোনো এক মজহাব গ্রহণ করলে কি হবে? যে কোনো এক মজহাব গ্রহণ করা আবশ্যক, মজহাব গ্রহণ না করলে পূর্ণ শরীয়তের উপরে আমল সম্ভব নয়। চার মজহাব ব্যতীত পূর্ণ শরীয়ত অন্য কোথাও কোনো কিতাবে পাবেন না। যারা আহলে হাদিস বলে দাবি করে, যেমন মতিউর রহমান মাদানী, আহলে হাদিস বলে দাবি করে পূর্ণ শরীয়ত তাদের মধ্যে নেই, এরা নিজকে নিজে আহলে হাদিস দাবি করে, বাস্তবে কিন্তু হাদিস অস্বীকারকারী, মুনকারে হাদিস। কিভাবে? যেমন ধরুন আমরা নামাজে যখন দাঁড়াই নিয়ত বাঁধি, হাত কতটুকু উপরে তুলব, এই ব্যাপারে এক হাদিস আছে হাত উপরে তুলব কানের উপর পর্যন্ত, আর এক হাদিস আছে হাত উপরে তুলব কানের লতি পর্যন্ত, আর এক হাদিস আছে হাত উপরে তুলব কাঁধ পর্যন্ত, তিন রকম হাদিস আছে। এখন যারা আহলে হাদিস বলে দাবি করে এরা শুধু কাঁধ পর্যন্ত তোলে, এক হাদিসের উপরে আমল হইল, বাকি আরও দুই হাদিস কানের লতি পর্যন্ত তোলার হাদিস, কানের উপর পর্যন্ত তোলার হাদিস, দুই হাদিস বাদ পড়ল। এক হাদিসের উপরে আমল হইল, দুই হাদিস বাদ পড়ল, তাহলে হাদিসের উপরে আমল হলো না বাদের উপরে বেশি আমল হইল? বাদের উপরে বেশি, বাদ দিল বেশি। আর হানাফি মাজহাবের নিয়ম কি, এমনভাবে হাত তুলবে যাতে আঙ্গুলের উপরের দিকটা কানের উপরে ওঠে, বেদ্যাঙ্গুলের মাথায় কমাসকম লতি বরাবর থাকে, আর হাতের বাকি নিচের অংশ কাপ বরাবর থাকে, তিন হাদিসের উপরে একসাথে আমল হবে। তো তাহলে বাস্তবে আহলে হাদিস কারা হইল? হানফির আহলে হাদিস হইল, আহলে হাদিস দাবিদাররা হয়নি। আচ্ছা, তোলার কথা শেষ, এরপরে হাত বাঁধবো কোথায়? বাঁধার ব্যাপার এরা বলে বুকুর উপর বাঁধবো, হানফিরা বলে নাভির নিচে বাঁধবে পুরুষেরা, বুকুর উপরে বাঁধবে নারীরা। আচ্ছা, নাভির নিচে বাঁধারও হাদিস আছে, সাইয়েদেনা হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াজউল ইয়াদাইনে তাহাতা সুররাতে মিনাল ফিতরা, নামাজের মধ্যে উভয় হাত নাভির নিচে রাখা ইসলামের মৌলিক একটি বিধান, হযরত আলী থেকে বর্ণিত। এটার উপরে আমরা আমল করি, আর যারা আহলে হাদিসের দাবিদারা বুকুর উপরে আমল করে, তাহলে নাভির নিচের হাদিস বাদ পড়ল, বুকুর উপরে হাদিস আমল হইল, নাভির নিচের হাদিস বাদ। আমরা হানাফিয়ারা বলি যে না, নাভির নিচেরটা যেরকম আল্লাহ রাসুলের হাদিস, বুকুর উপরটা রাসুলের হাদিস, একটাও বাদ দেওয়া যাবে না, দুইটার উপরে আমল করতে হবে। কেমনে করবো? উম্মতের পুরুষেরা নাভির নিচের হাদিসের উপরে আমল করবে, আর নারীরা বুকুর উপরের হাদিসের উপরে আমল করবে, এভাবে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে। হ্যাঁ, এখন প্রশ্ন, তাহলে পুরুষেরা বুকে বাঁধুক, নারীরা নিচে বাঁধুক নাভির নিচে? এখানে প্রশ্ন হইল নারীরা বুকের উপরে বাঁধবে, কারণ নারীদের প্রত্যেকটি হুকুমের মধ্যে পর্দার খেয়াল করা হয়েছে, পর্দার লেহাজ রাখা হয়েছে, পর্দা যাতে লঙ্ঘন না হয়। তো নাভির নিচে হাত বাঁধার তুলনায় বুকের উপরে হাত বাঁধলে পর্দার উপরে আমল হয় বেশি, এই জন্য নারীরা বুকের উপরে বাঁধবে। আর পুরুষরা নাভি নিচে কেন বাঁধবে? বুকে বাঁধার তুলনায় নাভি নিচে হাত বাঁধলে নম্রতা বিনয়ী বেশি দেখা যায়। বুকে এভাবে হাত বেঁধে আপনি একজন প্রেসিডেন্টের সামনে, প্রধানের সামনে মনে হয় যেন বাপরে বাহাদুর সাজে এখানে আসছে, কেমন দেখা যায়। আর নাভির নিচে বাঁধলে নম্রতা বিনয়ী দেখা যায়, আল্লাহর দরবারে দাঁড়াইছি বিনয়ের দরকার বেশি, এই জন্য পুরুষরা নাভির নিচে বাঁধবে যাতে বেশি বিনয়ী হয়। আচ্ছা, বাঁধলাম কীভাবে বাঁধবো? এখানে এক হাদিস আছে যে হুজুর ডান হাত দিয়ে বাম হাতকে ধরছেন শক্ত করে, আর এক হাদিস আছে হুজুর ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিছেন, একটা ওয়াজরুল ইয়াদ একটা আখজুল ইয়াদ, আখজ মানে ধরা, ওয়াজা মানে রাখা। তো রাখার কথা হাদিসে আছে, ধরার কথা হাদিসে আছে, আহলে হাদিস আর রাখার হাদিস ধরছে, এরা হাতকে হাতের উপরে রেখে দিয়ে ধরে না, ডান হাতকে বাম হাতের উপরে
রেখে দেয়, ধরে না। এক হাদিসের উপর আমল হইল, আর যে হাদিসে আছে ধরার কথা ওই হাদিসের উপর আমল হইল না। হানফিয়ারা বলে ধরার কথা যেরকম রাসুলের হাদিস, রাখার কথা রাসুলের হাদিস, একটাও বাদ দেওয়া যাবে না। তাহলে আমল কিভাবে করবে? তোমার বিদ্যাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে হাতের কবজির পিছনে মজবুত করে ধরবে, তার ধরার হাদিসের উপরে আমল হইল, আর বাকি তিন আঙ্গুল উপরে রেখে দিবে, রাখার হাদিসের উপরে আমল হইল। এটা হলো হানাফি মজহাব। আর রাখার হাদিসের ব্যাপারে মহিলারা আমল করে শুধু রাখবে, হেরা ধরবে না, আর পুরুষরা ধরবে, এই হিসাবে দুই হাদিসের উপরে আমল হয়, একটাও বাদ পড়ে না। এইভাবে আপনি যত কথা হানাফি মজহাবে আসছে আর আল হাদিসের এখানে আসছে, ওদের কোনো হাদিস বাদ পড়ে আর কোনোটার উপরে আমল হয়, আর হানাফি মজহাবে বাদ পড়ে না, সবগুলোর উপরে আমল হয়। তাহলে বাস্তবে আহলে হাদিস কারা হইল? হানফিরা আহলে হাদিস হইল। এরা আল হাদিস নয়, এরা মুনকারে হাদিস, হাদিস অস্বীকার। আরেক কথা হইল, এরা নিজের আরেক নাম দেখি, এক নাম তো হলো আহলে হাদিস। তো আহলে হাদিস হইলে কোরআনের কি দোষ? কোরআন বাদ পড়লো কেন? ইমামের পিছনে যখন আমরা একতেদা করি, ইমামের পিছনে তখন আমরা চুপচাপ দাঁড়াইয়ে থাকি, ওরা কিন্তু ফিসে ফিসে ফিসফিস করি আলহামদুলিল্লাহ শরীফ পড়ে। কেন? হাদিসে আছে লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, হাদিস আমরা কই কোরআনে যে আছে ওয়াইজা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, সমস্ত তাফসীর গ্রন্থে এই কথা উল্লেখ আছে, এই আয়াতটা নামাজের ব্যাপারে নাজিল হইছে। মানে নামাজে যখন ইমাম কেরাত পড়বে, ওয়াইজা কুরিআল কোরআনু, ইমাম যখন কোরআন পড়বেন নামাজে, ফাসতামিউ লাহু, তোমরা তার এই পড়াটা খুব কান লাগিয়ে ভালো করে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। চুপ না থাকা যদি কিছু বলতে থাকে তো শোনা ভালো করি হয় না। একটা হলো সামরণ, একটা হলো এস্তেমা। সামরণ মানে শোনা, এস্তেমা মানে ভালো করে শোনা। আল্লাহ পাক বলেন ফাস্তামিউ, আদর্শবাচক শব্দ, ভালো করে শুনবা। এরপরও আল্লাহ পাক বুঝছেন কোনো ব্যাহাঙ্গাম হয়তো নিজে বলতে বলতেও শুনতে পারে, ভালো করে শোনা হবে না। তা পরিষ্কার করার জন্য পরে বলেন ওয়া আনসিতু, চুপ থাকবা, নিজে ফরতে ফরতে শুনলে হবে না, চুপ থেকে শুনবা। তাহলে কোরআনে কয় চুপ থাকতে শুনতে, হেরা কয় কারাত করতে, হয়েছে নি কোরআনের বিরোধিতা। এই জন্য নাম হচ্ছে আহলে হাদিস, হাদিস মানতে যাইয়া কোরআন বাদ। তো কোরআন বাদ গেলে আর কোনো কিছু থাকে? এক বেটা এই শুনছে হাগরি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া সুন্নত শুনছে, আচ্ছা এখন দৌড়ছে বাথরুমে যাওয়ার প্রয়োজন, এখন হাগরি বাঁধতে বাঁধতে দেখা যায় কাপড় নষ্ট হবে, খুব বেশি ব্যাগ দূর রাখা যায় না, তো হাগরি ছাড়াই দৌড়ে গেছে বাথরুমের ভিতরে। লেট্রিনে যাইয়া এখন চিন্তা করে আহা শুনোটা তো রয়েই গেল, দেরি করতে গেলে তো কাপড় সবার নষ্ট হইতো, যাক এসে তো গেছি, এখন কি করা যায়? শুনোতের উপরে আমল ক বুদ্ধি আছে, কি বুদ্ধি, এখানে তার কেউ দেখা টেখা না, লুঙ্গি খুলে ফাঁকরি বানলেই তো হয়ে যায়, শুনোতের উপরে আমল। তো বেচারা লুঙ্গি খুলে ফাঁকরি বানছে লেট্রিনের ভিতরে, শুনোতের উপরে আমল করে, আগে যেরকম ফানি খরচ করে বেরিয়ে চলে আসতো, হে খেয়ালে খেয়ালে বেরিয়ে চলে আসছে, লুঙ্গি যে মাথা এটা আর খেয়াল নেই, বাইরে আসার ফলে লোকের কি ব্যাপার, একবার মাথায় ফাঁকরি, নিচে কিছু নাই, সব নোয়াখালী, ব্যাপার কি? শূন্যতা দেয় শূন্যতা যদি গিয়ে খরচ শেষ, এটা শূন্যতা। এখন আহলে হাদিস, হাদিস মানতে গিয়ে কোরআন শেষ, তো এদের কোনো ভ্যালু রইল কোরআন? তো নামটা বল। আরেক নাম দেখি আমরা সালাফি, সালাফি মানে সালাফ বলা হয় আগের যুগের ভালো মানুষদেরকে বলে সালাফ, তো সালাফি মানে আমরা আগের যুগের ভালো মানুষদের অনুসরণ করি, এটা মানে সালাফ, এটা এদের দাবি, হেরা সালাফ। এখন প্রশ্ন, বাস্তবে দেখবেন এরা অনুসরণ করে নাসিরুদ্দিন আলবানি নামে এক ব্যক্তির। নাসিরুদ্দিন আলবানি হলো 15তম শতাব্দীর একজন আলেম, সৌদি আরবে থাকতেন 15তম শতাব্দীর, এ মারা গেছেন মাত্র কয়েক বছর হয়েছে। আর এরা অনুসরণ করে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়াকে, উনি 8ম শতাব্দীর একজন মানুষ, সিরিয়া ছিল ওনার বাড়ি। তাহলে 8ম শতাব্দীর মানুষকে মানে আর 15তম শতাব্দীর মানুষকে মানে, আর আমরা 80 হিজরিতে জন্ম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানি, তাহলে আমরা আগের যুগের মানুষকে মানলাম না, হেরা মানলি আমরা না? আগের 80 হিজরির জন্ম মানুষকে আমরা মানি, আমরা সালাফি হইলাম না, আর হেরা 8ম হিজরির কিংবা 15তম শতাব্দীর মানুষকে মানে, হেরা সালাফি হয়ে গেল, কত বড় মিথ্যা কথা বলেন। তো এইভাবে নিজে না একবার সলাফি, একবার আলে হাদিস, এই সমস্ত এগুলি হলো সব ধোকা, উম্মতকে বিভ্রান্ত করতেছে, আল্লাহ হেফাজত করুন।